अलीपुर द्वार जलदापारा में विश्व पर्यटन दिवस मनाया गया। अलीपुर द्वार जिले के मदारीहाट के जलदापारा में सोमवार को विश्व पर्यटन दिवस मनाया गया। इस दिन पर्यटकों का जलदापारा में खादा पहनाकर हाथ में गुलाब के फूल और मुंह मीठे करके स्वागत किया गया। इस दिन जलदापारा क्षेत्र के पर्यटन व्यवसाय गाइड और पर्यटन व्यवसाय से जुड़े सभी लोगों ने इस कार्यक्रम में भाग लिए। মনে হচ্ছে আজকের দিনটা বিশেষ একটা দিন, বিশ্ব পরিবেশ দিবস, পর্যটন দিবস। খুব ভালো লাগছে। আমরা প্রথমে ঘুরতে জানতাম না, কালকে ফোনে দেখলাম যে আজকে পর্যটন দিবস। তা হঠাৎ করেই আমরা না জেনেই চলে এসেছি এবং না জেনেই আপনাদের এই অনুষ্ঠানে সামিল হয়ে আমরা খুব আনন্দ পেয়েছি। খুব ভালো লাগছে, আপনাদের আতিথ্যতা আমাদের খুব মুগ্ধ করে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা হাওড়া থেকে। এই নিয়ে জলদাপাড়া সম্পর্কে কিছু বলুন। জলদাপাড়া সম্পর্কে আমি এর আগেও এসেছিলাম, তখনও আমি সাফারি করেছিলাম, ভালোই লেগেছিল। এবার এবারেও এসেছি, তবে সেবারে সাফারি করেছিলাম, কিন্তু দেখুন জন্তু জানোয়ার দেখা তো আমার হাতে নেই, কিন্তু জঙ্গলটা খুব উপভোগ করেছিলাম। এবার এবারে দেখি কি হয়। হ্যাঁ, কাউকে দেখি মানে যা দেখতে এসেছি তাদের দেখতে পাই কি না। হ্যাঁ, তবে জঙ্গলটাকে খুব উপভোগ করছি এবং আমাদের আমরা যেখানে আছি জলদাপাড়া রিসর্টে ভীষণ সুন্দর, মানে এত ভালো লেগেছে যে আমি আমার হাজব্যান্ডকে বলেছি আমরা আবার পরে আসবো। শুধুমাত্র গাছের আওয়াজ, এটা আমার খুব ভালো লাগছে। আজকে একটা সুসংবাদ আপনারা হয়তো শুনেছেন, যেটা রাজ্য সরকার নতুন একটা অ্যাপ চালু করেছে, যেখানে টোটাল ট্যুরিজম ডিপার্টমেন্টের যারা সঙ্গে পর্যটন ব্যবসায়ের সঙ্গে যুক্ত তাদেরকে অ্যাড করা হচ্ছে গ্রুপে, এবং তাদের মাধ্যমে বিভিন্ন বিশ্বের যারা পর্যটক আছেন তারাও জানতে পারবেন কোথায় কি আছে। কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? প্রথমে তো আজকে 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস, সারা পৃথিবীব্যাপী আজকে এই উৎসবটাকে মানানো হচ্ছে। কিছুই না যে পর্যটনটাকে আরও মানুষের মাথায় ঢোকানোর জন্য এবং পর্যটকরা বিভিন্ন জায়গায় ঘুরতে এলে যে সচেতনতামূলক কিছু কাজ করবার জন্য, এটা জাস্ট অ্যাওয়ারনেসের জন্য। কেননা আমাদের কাছে, আমরা যারা পর্যটন ব্যবসার সাথে যুক্ত, প্রতিদিনই পর্যটন উৎসব, বাট আজকের দিনটাকে স্পেশালি সারা পৃথিবীব্যাপী মানা হয় ওয়ার্ল্ড ট্যুরিজম ডে হিসাবে। তো আমরা এখানে জলদাপাড়ে আগত ট্যুরিস্ট পর্যটকদেরকে ছোট্ট একটা স্বাগত খাদা, তারপরে হচ্ছে গোলাপ ফুল দিয়ে, এবং আমাদের বঙ্গ সংস্কৃতিতে যেটা যে কোনো শুভ কাজ মিষ্টি মুখ দিয়ে হয় সেটা আমরা করিয়েছি। আর যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে অ্যাপসটা চালু করেছে, এটা আমাদের যারা আমরা যারা পর্যটন ব্যবসায়ী খুবই খুশি যে একটা অ্যাপসের মাধ্যমে সারা পৃথিবী আমাদের সামনে খুলে গেল এবং পৃথিবীর লোক আমাদেরকে জানবে, আমরা পৃথিবীর লোককে জানবো। সুতরাং এটা একটা ভালো উদ্যোগ, আশা করব যে এই উদ্যোগের ফলে ডুয়ার্সের পর্যটনের ব্যবসাতে জোয়ার আসবে। তাহলে সামনে পুজো চলে আসছে, কেমন ট্যুরিজম আসছে? সত্যি কথা বলতে কি, যে ভিস্তাদম যে স্পেশাল পর্যটক স্পেশাল ট্রেনটা শুরু হওয়ার আগে, মানে 28শে আগস্টের আগে কিন্তু খুব একটা পর্যটকদের এখানকার চাহিদা ছিল না।
এক ভিসাদম কোর্স যখন চালু হলো তারপরে হচ্ছে আমাদের যখন জঙ্গলটা খুলে গেল এখন কিন্তু প্রচুর বুকিং হচ্ছে অলমোস্ট প্রায় হয়তো গত দু বছর আগে যেটা সমস্ত জায়গায় 100% বুকিং মানে যার যত ক্যাপাসিটি ছিল ফুল বুকিং সেটা যদি নাও হয় 70-80% বুকিং কিন্তু হয়ে যাচ্ছে এটা একটা ভালো ট্রেন্ড মানে যেখানে একদমই বসে গেছিল ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা ডুয়ার্সের ক্ষেত্রে স্পেশালি বলবো পাহাড়ে কিন্তু সচল আছে এই ক্ষেত্রে বসে গেছিল এটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে আপনার শুভ নাম বিশ্বজিৎ সাহা কি পদ আছে পর্যটন ব্যবসায়ী অ্যাক্ট বলে একটা সংস্থা আছে অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন ট্যুরিজম সেন্ট্রাল ডুয়ার্সের সেক্রেটারি New Kalimpong stores, Nizam, Buddhist religious items and general order suppliers. Wholesale and retailer, Main Road, Mangalabari, Jaigaon, District Alipurduar, West Bengal. Contact, +91 7557891233, +91 6206656078, +97577848281.